আরে দেখো দেখো, প্রাণীটা গর্তে থেকে বেরিয়েছে। আবার শুরু হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম প্রাণী বুঝি দিনের বেলা বের হয় না, এখন দেখি। যাই হোক, বাবা এদিকে আসেন আসেন, আপনাকে দু চোখ ভরে দেখি। আচ্ছা বাপ, আমাকে একটু শেখাও না বাপ। কি এই যে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা কিভাবে বসে থাকা যায়, প্লিজ বাপ যেন একটু শেখাও না আমাকে। আম্মা প্লিজ। আচ্ছা দেখ, আমি তো কাজের মানুষ, সারাক্ষণ কাজ করতে হয়, কিন্তু এই কোয়ারেন্টাইনে কিভাবে ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যে এক কোনায় কিভাবে বসে থাকতে হয় একটু শেখা না বাপ। তোমার বাবা তোমাকে কত করে বলল বাচ্চা ডাক্তারি পড়ো, আমিও তোমাকে কম করে বোঝাইনি, কিন্তু তুমি ডাক্তারি পড়লে না, ডাক্তার হলে না, কি হলে? ইউটিউবার। তাই বলছিলাম কি, সারাদিন ঘরে না বসে থেকে একটু বাইরে দিয়ে জিজ্ঞেস টিজ্ঞেস কর যে তোর এই ইউটিউব টিউটিউব মানুষের কোনো উপকারে আসছে কিনা। যদি ডক্টর হতিস তাহলে এই ভাইরাসকে মারতে সাহায্য করতে পারতিস, তাই না? আর এখন সাবস্ক্রাইবার চেলে চেলে ভাইরাসকে মারবি, নাকি তোর এই কয়েক লাখ ভিউ হয়েছে এই ভিউগুলো নিয়ে ভাইরাসের পিছে ধাওয়া করে ভাইরাসকে বঙ্গোপসাগরে ফেলে দিবি? অ্যাটলিস্ট ডাক্তারি পড়তিস তো, ডাক্তার না হলেও কোনো হসপিটালে কোনো না কোনো কাজে তোকে লাগতিস, তাই না? আর এখন তুই তো কোনো কাজেরই না, শুধুমাত্র খাওয়ার সময় দেখা যায়, আর কখনো তোমার চেহারা দেখা যায়। ও আচ্ছা, আপনি এত বড় বড় লেকচার দিচ্ছেন যেন আপনার কাছে কয়েকটা ডক্টরেট সার্টিফিকেট আছে। ডক্টর হয়নি তো কি হয়েছে, আমার কাছে তো এই ভাইরাসকে মারার জন্য বিশেষ ফর্মুলা আছে। ও হো হো হো, ওদিকে সারা দুনিয়া এই ভাইরাসের জন্য ঔষধ খুঁজতে খুঁজতে একবার পুরো পাগল হয়ে যাচ্ছে, আর আপনার কাছে ফর্মুলা আছে? থ্যাংক ইউ সো মাচ যে আমার ঘরে একটা সায়েন্টিস্ট দিয়েছো। তা একটু শুনি, এই 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 সমস্ত ফর্মুলাটা কোত্থেকে আসছে শুনি একটু। আরে ফেসবুকে মেসেজ এসেছে আমার। রে তোরা কে কোথায় আছিস, ওনার ফেসবুকটা একটু বন্ধ কর না প্লিজ। আরে শোন, সাতটা টিকটিকের লেজ, সাতটা ছাগলের পশম, আর এক চা চামিচ গরুর মূত্র, এই তিনটা ভালোভাবে মিশে যদি কেউ একবার সুখে, তো সেই ব্যক্তির জীবনে আর কখনোই ভাইরাস আশপাশে আসতে পারবে না। আরে আম্মা, এসব মানুষ শুনলে এমনি তো মারা যাবে, ভাইরাসের আর কি দরকার? আম্মা এগুলো সব গুজব, এগুলো এগুলো ফেক, এগুলো এগুলো তো বিশ্বাস করতে হয় না। আপনি কি পাগল হয়ে গেছেন? ওসব উল্টাপাল্টা লোকজন সব এই সমস্ত মেসেজগুলো ফরওয়ার্ড করে, এগুলো কেউ বিশ্বাস করে? আচ্ছা বাবা বুঝলাম বুঝলাম, তা অ্যাটলিস্ট এটা তো মানতে হবে যে তুই সারাদিন ঘরে বসে না থেকে বাইরে যেয়ে যদি দল বল নিয়ে একটু প্রার্থনা করিস তাহলে তো এ ভাইরাস ভেঙে যেতে পারে, তাই না? সারাদিন তো ঘরেই বসে থাকিস। উফ, আবারও সেই উল্টাপাল্টা কথা। আপনি কি সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কথাটা কখনো শুনেন নাই, এই ওয়ার্ডটা কখনো শুনেন নাই? বাইরে যেয়ে যখন গ্যাদার করবো তখন তো এটা এই ভাইরাসটা আরও ছড়ায় যাবে, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এভাবে ছড়াই যাবে। তো আমরা যতটা পারি আমরা নিজেদের ঘরে থাকবো বা একা একা থাকবো, আর আপনি বলছেন বাইরে যেয়ে এটা করতে। আরে শোন, আমি যখন তোর বয়সে ছিলাম তখন তুলসী চেটে চেটে এসব ভাইরাসকে দূর করে দিতাম। আম্মা এই তুলসীটাকে? আরে বেয়াদব, পাতার কথা বলছি, তুলসীর পাতা, তুলসীর পাতা। আমি যখন তোর বয়সে ছিলাম তখন বাঁশের বাঁশি বাজায় বাজায় নিজেদেরকে শুদ্ধ করতাম, আর তোরা কম্পিউটারের সামনে বসে বসে নিজেদেরকে শুদ্ধ করিস, কোথেকে উদ্ভট। আরে শোন শোন, আমি যখন তোর বয়সে ছিলাম। আচ্ছা আমি বুঝছি বুঝছি, আপনি যখন আমার বয়সে ছিলেন তখন আপনি ব্যাটম্যানের খালাতো বোন ছিলেন, আপনি যখন আমার বয়সে ছিলেন তখন আব্বা ছিল শুক্র গ্রহে, আপনি ছিলেন শনি গ্রহে, আর রবি গ্রহ থেকে একটা ঘটক এসে আপনাদের বিয়ে ঘটাইছিল, তাই না? আপনি যখন আমার বয়সে ছিলেন তখন ডাইনোসরের পিঠে বসে বসে বাজার থেকে দাদির জন্য পান নিয়ে আসতে যেতেন, তাই না? শোনেন আম্মা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভাইরাস, এই করোনা ভাইরাস কোনো ঔষধে মরুক বা না মরুক, আপনার এই উল্টাপাল্টা কথাতে একদম মরে সাফ হয়ে যাবে। আপনি যান বাইরে যেয়ে ট্রাই করে দেখেন। হাতে হাতে হাতের হাতের মাথায় একটা হাতের কাছে চলে যায়, আমার হাতটা যেন চুল কাছে একটা কষে থাপ্পড় দিতে পারলে মনে হয়। আম্মা হ্যাঁ বাবা, হ্যাঁ 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 আম্মা, প্লিজ প্লিজ, সোশ্যাল ডিস্ট্যান্সিং, সরকার বলছে সোশ্যাল ডিস্ট্যান্সিং, কিপ ইন মাইন্ড সোশ্যাল। রান রান।